আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নাম স্বর্ণা। আমি আমার জীবনের সুখ দুঃখ বিষয় নিয়ে সবাইকে সবকিছু বলতেছি। যে যেখান থেকে আছো সবাই আমাকে সাহায্য করো, এবং আমার নিচে ফোন নাম্বার দেওয়া আছে। প্লিজ দয়া করে কেউ আজে বাজে কমেন্ট করবা না, আর সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবো, আর যারা পারো আমাকে অবশ্যই সাহায্য করবো। আর বিয়ে করলে আমি প্রবাসী ছেলে গিয়ে বিয়ে করবো, আর না হলে কাউকেই না। সম্মানিত দর্শক, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আপনারা দেখছেন আমরা এর আগে কয়েকবার এই স্বর্ণা আপুকে তুলে ধরেছি, তো ঠিক তেমনি আজকে আবার তার কাছে ছুটে এসেছি। সে কেন প্রবাসী ছাড়া বিয়ে বসবে না? বাংলাদেশে অনেক ছেলেরা আছে, এবং কি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় অত অনেক অনেক স্মার্ট স্মার্ট ছেলেরা আছে, তাদেরকে রেখে সে কেন প্রবাসীর কাছে বিয়ে বসবে, সেই কথাগুলো আজ আমরা শুনব। এবং কি সে কি কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা পেয়েছে কি না সেই কথাগুলো শুনব, এবং কোনো প্রবাসী কি তাকে কোনো সাড়া দিয়েছে কি না সেই কথাগুলো শুনব। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। আপনি তো মাশাআল্লাহ অনেক স্মার্ট, আসলে চুল কি কালার করেছেন? আচ্ছা, আপনার হাসিটা খুবই মাশাআল্লাহ, খুবই সুন্দর। তো আপু, আসলে আপনি কি কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা? না। আচ্ছা, কোনো প্রবাসী কি আপনার ডাকে সাড়া দিয়েছে? না। আচ্ছা, তো আপনার আশার কি আপনাকে কি কেউ সাড়া দিবে? হ্যাঁ। আপনার ডাকে কেউ সাড়া দিবে? হ্যাঁ। এতটুকু বিশ্বাস আছে আপনার? আসলে কেন আপনার মনে এত দীর্ঘ বিশ্বাস যে আপনার ডাকে সাড়া দিবে? আমার এত দীর্ঘ ইচ্ছা কারণ তারা আমাকে অবশ্যই সাহায্য করবে, আর আমি যতটুকু জানি তারা অনেক খুব ভালো, তারা সবাইকে সাহায্য করে এবং আশেপাশে বিপদের সময়ও পাশে থাকে। আমি সবার কাছ থেকে শুনেছি, এর জন্য আমার ইচ্ছা অবশ্যই তারা আমাকে সাহায্য করবে। আচ্ছা, তো আসলে প্রবাসী ছেলের কাছে বিয়ে বসার মূল উদ্দেশ্যটা কি, মূল কারণটা কি? কারণ তারা বউকে খুব ভালোবাসে, বউয়ের আপদে বিপদে সবসময় সহায়তা দেয় এবং সঙ্গে থাকে, এর জন্য তাদেরকে আমি বিয়ে করব। আচ্ছা, এইটা তো কোনো ধরনের আপনার কোনো চালাকি না তো, যে প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে খেয়ে চলে যাবেন, এরকম কোনো ধান্দাবাজি করেন না তো? সত্যি কথা? আচ্ছা দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কথা, প্রবাসীদের ছাড়া বিয়ে বসবে না। তো প্রবাসী তো যারা, এর আগের ভিডিওতে আপনি বলেছিলেন আপনার ছয় দুই তিন বছরের বয়স বেশি হলে আপনি বিয়ে বসবেন। প্রবাসে যারা থাকে বেশিরভাগ তো লোক যারা আছে, ভদ্রলোকেরা আছে, তাদের তো একটু বয়স বেশি, তা আসলে সে বয়স বেশি হলে লোকের কাছে গিয়ে আপনি বিয়ে বসবেন কি না? কেমন বয়স হলে বিয়ে বসবেন একটু যদি বলতেন? হবে এরকমই বেশি। এরকমই বলতে কেরকম একটু বলুন? 40-50-এর কাছেও বিয়ে বসবেন? আসলে কি কারণে? তার টাকা দেখে বিয়ে করবেন না, তার ভালোবাসা দেখে? তার ভালোবাসা দেখে। তো 40-50 বছরের লোক কি ভালোবাসতে পারে? হ্যাঁ। আচ্ছা, কিভাবে বুঝলেন আপনাকে 40-50 বছরের লোক ভালোবাসবে? কারণ তাদের মন যদি ফ্রেশ থাকে তারা অবশ্যই ভালোবাসবে, আর যদি মনে বেজাল থাকে তাহলে না। আচ্ছা, বিবাহিত লোকের কাছে বিয়ে বসবেন না অবিবাহিত লোকের কাছে? আচ্ছা, তো 40-50 বছর যারা, তাদের বয়সে তো তাদের তো অনেকেরই বিয়ে হয়ে গেছে, অনেকে বিয়ে করেছে, দুই তিনটা বিয়ে অলরেডি করে ফেলায়, তো এইরকম লোকের কাছে কি আপনি বিয়ে বসবেন? না। তাহলে কি বয়স কমবে আরো? হ্যাঁ। কেমন বয়স হবে? 25-30। মানে 25-30 হলে বিয়ে বসবে? আচ্ছা আপু, আমরা আসলে কোনো কিছু বুঝলাম না। আমাদের দর্শকরা, সম্মানিত দর্শকরা আছেন, আপনারাও দেখছেন, এই যে একবার বলছেন আপনার ছয় বয়স 3-4 বছর বেশি হলেও বিয়ে বসবেন, আবার বলছেন 40-50 হলেও বিয়ে বসবেন, আবার বলছেন 30-35 হলেও বিয়ে বসবেন। আসলে আপনি নির্ধারিত করে বলেন না কোনটা হলে আপনি বিয়ে বসবেন? আমি 25-30 হলে নির্ধারিত, এটাই বিয়ে বসবেন। নির্ধারিত এটাই? আচ্ছা, কোনো ধরনের কোনো ছল ছাতুরি বাটপারি চিটারি করবেন না তো? না। সত্য কথা? আপনার মাথায় হাত দিয়ে বলেন তো কি বলেছেন? মাথায় হাত দিয়ে বলতেছি কোনো ছল ছাতুরি চলবে না, আর কোনো বাটপারিও চলবে না। আচ্ছা, কোনো বাটপারিও করবেন না। দর্শক, আসলে এই বোনটি মাথায় হাত দিয়ে বলেছে। আচ্ছা, আপনি কি নামাজ পড়েন? পাঁচক তো পড়েন? হ্যাঁ। আচ্ছা, নামাজের সূরা সব জানেন? কিছু কিছু জানি। কোরআন শরীফ পড়তে পারেন? এখন আপাতত এটার কাছাকাছি আসছি। আচ্ছা, পড়তেছেন? হ্যাঁ। আরবি পড়তেছেন? হ্যাঁ। আচ্ছা, কোন ক্লাস পর্যন্ত আপনি পড়ালেখা করেছেন? এসএসসির কাছাকাছি আসছি। এসএসসির কাছাকাছি। এখন আপনার বয়স কত? এখন
18 তো এইটা তো সম্পূর্ণ আপনার একটা যুবতী বয়স আসলে এই বয়সে তো মেয়েরা কখনো প্রেম করা ছাড়া থাকতে পারে না মানুষের সাথে সম্পর্ক করা ছাড়া থাকতে পারে না আপনি কিভাবে থাকেন আমি ফ্রেন্ডদের সাথে কথা বলে তারপর অনেকে অনেক ধরনের কমেন্ট করে আমি ওখানে ওইভাবে কথা বলি তারপর টিকটকে এটা নিয়ে টিকটকও করেন আচ্ছা টিকটকে কোন বিষয়টা নিয়ে আপনি করেন টিকটকে জাস্ট ভাল লাগে এর জন্য করি সবাই করে কতজনে ইচ্ছা থাকে গান করেন না নাচ করেন আমি বেশিরভাগ গানই নিয়ে থাকি আচ্ছা একটা গান তাহলে একটু শুনান না না এরকম নিজে থেকে না মানে অনেক অনেক ধরনের ভিডিও ছাড়ে ওইখান থেকে আমি দুই একটা সিলেক্ট করি তারপরে ছাড়ি আচ্ছা নকল একটা গানই গান না আমরা একটু শুনি সরি ভাইয়া আমি গান পারি না এই যে টিকটকে গান শুনলাম এমনি ওই যে ভিডিওতে অনেকে অনেক ধরনের গান কইয়া ছাড়ে ওইখান থেকে আর কি এগুলা ও আচ্ছা তার মানে অন্যটা নকল করেন আচ্ছা তো আরবি আপনি মানে কোন সুরাটা পারেন ভালো আরবি আমি কুলফুল্লাহ পারি আচ্ছা কুলফুল্লাহ সুরা আচ্ছা তো একটু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুলফুল্লাহু আহাদ আল্লাহ উস্তামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ থ্যাংক ইউ মাশাল্লাহ খুব সুন্দর সুরে বলেছেন দর্শক আপনারা শুনছেন আসলে এই বোনটির মুখে যখন একটা সুরা শুনেছি আসলে খুবই ভালো লাগলো তো আসলে তার বাবা নেই ছোটবেলা বাবা মারা গেছে যখন 13 থেকে 14 বছর বয়স এরপরে মা অন্যের কাছে বিয়ে বসে গেছে সেখানে এসে সে অনেক ধরনের নির্যাতনের শিকার হয়েছে নতুন করে তার জীবনের গল্পগুলো আর আমরা তুলে ধরতে চাচ্ছি না শুধু চাচ্ছি এটাই সে বলছে বিয়ে বসবে আসলে ভালো কোনো যদি লোক থাকেন বিয়ে করবেন ঠিক আছে তো আমরা মানলাম কিন্তু আপনারা দেখে শুনে বুঝে যাচাই করে এরপর তাকে বিয়ের প্রতিশ্রুতিতে বাধ্য হবেন এবং কি তাকে বিয়ের কথা বলে কিংবা সে আপনাদের কাছে বিয়ে বসবে বলে যদি কোনো ধরনের কোনো মোটা অঙ্কের সাহায্য সহযোগিতা করেন অবশ্যই ইউটিউব প্রতিপক্ষ দায় না আপনারা দেখে শুনে আপনাদের গার্জিয়ান পাঠিয়ে সরাসরি তাকে দেখে এরপরে মোটা অঙ্কে সাহায্য করবেন এটাই হচ্ছে আমাদের রিকোয়েস্ট এবং আমরা কোনো বিয়ে শাদি কাউকে দিয়ে দেই না কারো বিয়ে শাদি ঠিক করে দেই না শুধু মাত্র আমরা যারা অনেক দর্শকরা আছে জানতে চান মেয়েটাকে বিয়ে বসবে কিনা এই কারণে আমরা জিজ্ঞেস করি যে বিয়ে বসবে কিনা তো আপনারা যারাই যে যেখানে যাই করেন আপনারা বুঝে শুনে সাহায্য করবেন তো আপনারা কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আর বেশি বেশি করে লাইক করুন আচ্ছা সবাই আমাকে সাহায্য করুন আচ্ছা তো অনেকে তো বিয়ে করবে বলে হ্যাঁ তো তখন কি বিয়ে মানে ওইভাবে কি তার প্রতি মানে তার সাথে রাজি হবেন না তার গার্জিয়ান নিয়ে আসলে এরপরে তার গার্জিয়ান নিয়ে আসলে মাশাল্লাহ খুব সুন্দর কথা বলেছে তো দর্শক আমরা এই পর্বটি এখানে শেষ করে দিব আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন এবং পাঁচক্ত নামাজ পড়বেন অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে সাহায্য করবেন কিন্তু কেউ কাউকে খারাপ কথা না বলে সাহায্য করবেন খারাপ কথা বলে কোনো ধরনের কোনো সাহায্য করবেন না পারলে সাহায্য করবেন না পারলে তাদেরকে ডিস্টার্ব করবেন না এবং কি ইউটিউব চ্যানেলের নাম্বারে ফোন দিয়ে কেউ দয়া করে বলবেন না যে মেয়েটা বিয়ে বসবে বলে আমার কাছে অনেক টাকা নিয়েছে আপনারা আমাকে সাহায্য করেন আসলে আমরা মানুষকে তুলে ধরি কিন্তু তার বিয়ে শাদির বিষয় আপনারা তাদের সাথে মজা নিয়ে টাকা পয়সা দিয়ে এরপরে আমাদেরকে দায়ী কখনোই করবেন না আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ